আজ মেরিয়লে খাজা বাবা, আজ মেরিয়লে খাজা বাবা, চাঁদ মারহাবা, জয় বাবা শালটু বাবার জয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হক মাওলা, জয় বাবা শালটু বাবার জয়। জয় বাবা শালটু বাবার জয়। জয় বাবা শালটু বাবার জয়। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বাবা শালটু। জয় বাবা শালটু বাবার জয়। হক মাওলা। কিছু লোক আসতে আছে, ডাকবো। বাবার দরবারে কেউ বেয়াদবি করবেন না, একে একে আসবেন। আসেন। হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ। হক মাওলা। বাবা আগামীকাল আমার পরীক্ষা, আমি যেন A+ পাই। বাবা আমি জানি তোমার কাছে চাইলে পাওয়া যায়, তুমি আমাকে নিরাশ করো না। হক মাওলা। জয় বাবা শালটু। হক মাওলা। হক মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হক মাওলা। বাবা আমি অনেক অসুস্থ। বাবা তুমি আমাকে সুস্থ করো। তুমি আমাকে সুস্থ না করলে আমাকে কে সুস্থ করবে বলো? বাবা গো, তোমার দরবারে কেউ খালি হাতে ফিরে না। আমাকে তুমি খালি হাতে ফিরো না বাবা। হক মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। হক মাওলা। জয় বাবা শালটু বাবার জয়। হক মাওলা। হক মাওলা। হক মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আমার কোনো সন্তান নাই বাবা। হক মাওলা। তুমি আমারে একটা সুসন্তান দাও বাবা। জয় বাবা। বাবা আমি তোমার মাজারে জোড়া খাসি দেবো বাবা। তুমি আমারে একটা সন্তান দাও বাবা। হক মাওলা। হক মাওলা। হক মাওলা। জয় বাবা শালটু বাবার জয়। ফাগল বানাই আমারে ওরে হারুচ্ছা, ফাগল বানাইলি আমারে। বসেন।
তুমি ভক্তের দিশারি তোরে আলম আজমেরে আজমেরিয়ালে খাজা বাবা আজমেরিয়ালে খাজা বাবা চাঁদ মারহাবা চাঁদ মারহাবা তুমি ভক্তের দিশারি নূরে আলম আজমেরি কেউ ফিরে না খালি হাতে তোমার দরবারে তুমি ভক্তের দিশারি নূরে আজমেরি তোমরা সব কি করছো? তোমরা কেউ মুসলমান না, তোমরা সবাই মুশরিক বাবা, সবাই জাহান্নামী। শেখ সের বিয়াদু মুই তারে দেখতে আসি। তুমি যে বাবার সামনে বেয়াদবি করছো, বাবা যদি বদদোয়া দিয়ে দেয় তুমি কিন্তু ট্রাকের তরে পরে তাহার নামে চললে তো বাবা বললে ওকে মারছো কেন? ওকে সে কি করছে জানেন? কি করেছে সে? বাবার দরবারে বেয়াদবি করছে। দেখুন ভাই, আমাদের বাবা কবরে শায়িত আছে, তার কাছে সেজদা করে কোনো কিছু প্রার্থনা করলে তিনি আমাদের প্রার্থনা কবুল করে। আর এ ব্যক্তি, ইনি আমাদেরকে কাফের মুশরিক বলে গালি দিচ্ছে। জয় বাবা শাল্টু বাবার জয়। আপনারা হইচই না করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আজকাল কবরকে মাজার বলা হচ্ছে, যার অর্থ সাক্ষাতের স্থান। কবর পূজারীদের ধারণা, জীবিত ব্যক্তির সাথে যেভাবে সাক্ষাৎ করা যায় তেমনিভাবে মৃত পীর আউলিয়ারা তাদের ভক্তদের সাক্ষাৎ দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সোয়াব হাসিলের উদ্দেশ্যে তিনটি স্থান ব্যতীত সফর করা যাবে না, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও আমার এই মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। এটি সহিহুল বুখারীর 1197 নং হাদিসে বর্ণিত হয়েছে। তিনি তার উম্মতের উদ্দেশ্যে আরো বলেন, লা তাজালু কবরি ঈদা, তোমরা আমার কবরকে তীর্থস্থানে পরিণত করো না। এটি আবু দাউদের 2042 নং হাদিসে বর্ণিত হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাচ্ছেন তার 5 দিন পূর্বে তিনি তার উম্মতকে সাবধান করে বলছেন, লা তাত্তাখাযুল কুবুরা মাসাজিদ ইন্নি আনহাকুম আন যালিক, সাবধান, তোমরা কবর সমূহকে সিজদার স্থানে পরিণত করো না, আমি তোমাদেরকে এ বিষয়ে নিষেধ করে যাচ্ছি। এটি সহি মুসলিমের 1216 নং হাদিসে বর্ণিত হয়েছে। কবর বাদে কোনো রাস্তায় বা কোনো গৃহে বা কোনো বিশেষ স্থানে মৃতের অর্ধদেহী বা অবাক্ষ প্রতিকৃতি নির্মাণ করে সেখানে শ্রদ্ধা করা, এটা সরাসরি মূর্তি পূজার সামিল, যা স্পষ্ট শিরক এবং যা থেকে বিরত থাকা আমাদের জীবনে অপরিহার্য বিষয়। বুঝেছেন ভাইরা? জি ভাই, বুঝতে পারছি। আর ভাই, আপনাকে বলি, ইসলামে দাওয়াতের পদ্ধতি এমন কড়া ভাষাই নয়। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আর তার দাওয়াতের ভাষা ছিল অত্যন্ত নম্র। বলা যায় যে তার এই অতুলনীয় ব্যবহার ও ব্যক্তি মাধুর্যের কারণে রুক্ষ স্বভাবের মরুচারী আরবরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল ক্বালবি লানফাদু মিন হাওলিক, আর আল্লাহর রহমতেই তুমি স্বীয় উম্মতের প্রতি কোমল হৃদয় হয়েছো। যদি তুমি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের হতে তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত। সূরা আল ইমরান 159 নম্বর আয়াত। সুবহানাল্লাহ ভাই, দিনের কত গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ আমি আমার জীবনে এগুলো আমল করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, আপনারা এগুলো কোথা থেকে শিখলেন? এগুলো আমরা সোনামণি সংগঠনের যে সাপ্তাহিক বৈঠক হয় সেখানে বসে শিখেছি। আচ্ছা ভাইয়া, সোনামণি কি? হ্যাঁ, সোনামণি একটি আদর্শ জাতীয় শিশু কিশোর সংগঠন। মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব 1994 সালে 23 সেপ্টেম্বর এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল মন্ত্র হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়া। শুধু তাই নয়, এই সংগঠনের 5টি নীতিবাক্য রয়েছে। 1, সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করি। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি। তিন, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলি। চার, ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধ করি। পাঁচ, আদর্শ পরিবার গড়ি এবং নিজেকে দেশ ও জাতির সেবায় উৎসর্গ করি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের এই সোনামণি সংগঠনটি কত সুন্দর, আর কত সুন্দরই ভাইয়ের নীতিবাক্যগুলো। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা আসি। ঠিক আছে ভাই, তাহলে আসুন, আজ থেকে আমরা সোনামণির তালিমী বৈঠকে বসি এবং হকের ছায়াতলে আসি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আমরা সবাই আসি।